হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। এই ভিডিওটা বানাচ্ছি, কিছু কথা বলার রয়েছে, ছোট একটা মানে একটা প্রবলেম হয়ে গেছে, সেটা সম্পর্কে আমি তোমাদেরকে জানাচ্ছি যেহেতু তোমরাও এই চ্যানেলের সঙ্গে যুক্ত। কালকে ক্লাস কর মানে কাজ করছিলাম যখন ল্যাপটপে বসে, তখন কোনো কারণে ল্যাপটপটা প্রবলেম করে এবং ফরম্যাট করতে হয়, কিন্তু দুর্ভাগ্যবশত আমার যা ব্যাকআপ ছিল সমস্ত কিছু ডিলিট হয়ে গেছে। অর্থাৎ যে ক্লাসগুলো তোমরা দেখো সামনে, যে স্ক্রিনের উপর যে লেখা থাকে সমস্ত গুলো তৈরি করা থাকে আমার আগে থেকে, অনেকটা আগের গুলো, তো সেইগুলো সমস্ত কিছু ডিলিট হয়ে গেছে এবং কিছু ক্লাস বানানো ছিল সেগুলো সব ডিলিট হয়ে গেছে। এর মানে এটা বিশাল বড় ক্ষতি, তোমাদের আমি বোঝাতে পারছি না কিভাবে। বলতে পারো যে যারা পড়াশোনা করছো তাদের কাছে যদি বই খাতা একসাথে সমস্ত কিছু জ্বলে যায়, সমস্ত কিছু নষ্ট হয়ে যায়, যেরকম অবস্থা হবে আমার কাছে একদম সেই অবস্থা, পুরো ব্ল্যাঙ্ক, কিছু নেই। এবার প্রবলেম হচ্ছে, আমি যদি আবার একটাই হাতে আমার কাছে উপায় রয়েছে যে একদম প্রথম থেকে শুরু করা, কারণ আমার যে ব্যাকআপ ছিল সেটাই ডিলিট হয়ে গেছে। কিছু ব্যাকআপ গুগল ড্রাইভে রয়েছে, সেটা সম্পর্কে একটু পরে বলছি। তো মেন যে জিনিসটা সেটা সমস্ত সবকিছুই ডিলিট হয়ে গেছে, যার ফলে আমার এখন একমাত্র করণীয় যদি করতে হয় সেটা হচ্ছে যদি সমস্ত কিছু সাজিয়ে আবার যেখানে যেরাম ছিলাম সেখান থেকে শুরু করতে হয়, মোটামুটি 1 থেকে 2 মাস তো টাইম লাগবেই। প্রবলেমটা হচ্ছে, আমার এই প্রবলেমের জন্য আমার সঙ্গে যেটা হয়েছে সেটার জন্য নিশ্চয়ই তোমাদের পরীক্ষা থেমে থাকবে না, যারা এই চ্যানেল থেকে প্রিপারেশন নিচ্ছ, আমার উপর ভরসা করে রয়েছো, তাদের প্রতি একটা মানে তাদের জন্য সেটা প্রবলেম। আমার জন্য তোমরা কেন প্রবলেম ফেস করবে, এটা তো অবশ্যই আমারও একটা রেসপন্সিবিলিটি রয়েছে যখন আমি একটা চ্যানেল চালাচ্ছি, সেটা একটা রেসপন্সিবিলিটি। তো আমি এখন কি করতে পারি সেটা ভাবতে ভাবতে একটা ঠিক করলাম যে দেখো, আমরা আমরা যেগুলো এখন মানে আমি যে ক্লাসগুলো এখন দিচ্ছি, এখন কি কি ক্লাস চলছে, এখন চলছিল হচ্ছে পশ্চিমবঙ্গের ভূগোল এবং ভারতের ভূগোলের উপরে প্রিলিমস এক্সাম রিলেটেড ক্লাস, আর যেগুলো অ্যাডভান্স স্টাডিতে আমরা দেখছিলাম অ্যান্সিয়েন্ট হিস্ট্রি, প্রাচীন ভারতের ইতিহাস এবং ইন্ডিয়ান পলিটি, এই দুটোর উপর ক্লাস দিচ্ছিলাম। অর্থাৎ এইরকম 4টে ক্লাস চলছিল। আর মক টেস্ট যেমন শুক্র শনি রবিবার রাত্রি 9টায় চলে, সেই রকম মক টেস্ট চলছিল। তো মক টেস্ট নিয়ে কোনো প্রবলেম নেই, এখানে তো কোশ্চেনই বানাতে হবে, আমি কোশ্চেন নয় বানাতে পারবো, ঠিক আছে। এইখানে আমার কাছে এই দুটোর মধ্যে পলিটির ব্যাকআপ রয়েছে, পলিটির ব্যাকআপ নেওয়া রয়েছে, তো পলিটির ক্লাসগুলো আমি দিতে পারবো, যেটা আমি অ্যাডভান্সড পলিটি করছিলাম, এম লক্ষ্মীকান্তের যে বইটা সামারি করছিলাম সেটা আমি কন্টিনিউ করতে পারবো। অ্যান্সিয়েন্ট হিস্ট্রি কয়েকদিন টাইম লাগবে, এটাও খুব একটা বড় ব্যাপার নয়, কারণ অ্যান্সিয়েন্ট হিস্ট্রির কিছুটা আমার কাছে করা রয়েছে, আরও যে বাইরের থেকে অন্যান্য যে সোর্সগুলো সেগুলো আমি কালেক্ট করে করে অ্যাড করছিলাম, সেটা করতে হবে। তো অ্যান্সিয়েন্ট হিস্ট্রির মেন যে বডিটা, অর্থাৎ আমাদের পুনম দালাল দহিয়ার বইটা, সেটাও আমার কাছে রয়েছে এবং তার থেকে আমার নোটস করে এরকম বানানো রয়েছে, পিপিটি বানানো রয়েছে, শুধু এক্সট্রা যে পয়েন্টগুলো বা এক্সট্রা যেগুলো বোঝানোর সেই জিনিসগুলো আমি অ্যাড করব, সেটার জন্য একটু টাইম লাগতে পারে, কিন্তু এখন আমি এই দুটো কন্টিনিউ করছি। এবার অনেকেই তোমাদের মধ্যে অনেকেই রয়েছো যারা হয়তো বই থেকে পড়ছো না বা WBCS পরীক্ষা দিচ্ছ না, অনেকেই রয়েছো যে বই না পড়ে অন্যভাবে আমি অন্যান্য যে ভিডিওগুলো বানাই সেইগুলোর থেকে পড়ছো, তো তাদের কি হবে, তাদের জন্য আমি যেমন জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি দিচ্ছিলাম সেটা একটু বন্ধ রাখতে হচ্ছে, কারণ এটার আমার কোনো ব্যাকআপ একদমই নেই, জিরো ব্যাকআপ। এটা যদি আমাকে আবার তৈরি করতে হয় তাহলে একটু টাইম লাগবে, তো সেই টাইমে কি করব, সেই টাইমে নতুন একটা ক্লাস আমি নিয়ে আসছি, নতুন একটা সিরিজ নিয়ে আসছি, যেটা হচ্ছে মডার্ন হিস্ট্রির ওপরে। আমি আগেই বলেছিলাম যে মডার্ন হিস্ট্রি শুরু করব আবার নতুন করে, তো সেই মডার্ন হিস্ট্রি শুরু করব। এইবার অনেকে আবার বলবে, যারা এই প্লেলিস্টটা দেখেছো যে সামারি, এই যে প্লেলিস্টটা যেটা স্পেকট্রামের ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়ার সামারি করেছি, অনেকগুলো ক্লাস হয়েছে এখানে, 55টা ভিডিও আমি দিয়েছি, এই ক্লাসটা যারা করেছো তারা বলবে কি দরকার, মানে এই ক্লাসগুলো তো তারা দেখেছই, আবার নতুন করে কেন মডার্ন হিস্ট্রি। তো এখানে কারণটা আমি যখন মডার্ন হিস্ট্রির ক্লাস শুরু করব তার প্রথম দিনে বলে দেব যে কারণ কি, কাদের জন্য আমি এই ক্লাসটা করছি, কিভাবে পড়াবো সমস্ত কিছু। কিন্তু আমি এখন আপাতত এইখানের যে ক্লাসগুলো দিচ্ছিলাম, প্রিলিমস এক্সাম বলতে পারো বা যেরকম 100% প্রিপারেশন সিরিজ আমি চালাচ্ছিলাম পশ্চিমবঙ্গের ভূগোলের ওপর, সেইভাবে আমি মডার্ন হিস্ট্রির ওপরে ক্লাস দেবো। তো এখানে যেগুলো বাকি রয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপর 2টো ক্লাস বাকি রয়েছে, আমি বলেছিলাম যে 2টো ক্লাস হলেই হয়ে যাবে, আর ইন্ডিয়ান জিওগ্রাফির উপর কয়েকটা 4-5টা ক্লাস বাকি রয়েছে, এইটা একটু আমি স্টপ করছি কিছু দিনের জন্য, হয়তো 2-3 সপ্তাহ টাইম লাগবে,
তারপরে আমি মানে 2 সপ্তাহ মতো টাইম লাগবে, তারপরে হয়তো আবার আমি করব, মানে বাকি যেগুলো রয়েছে সেগুলোকে কমপ্লিট করে দেব। বুঝতেই পারছো আমার হাতেও কিছু করার নেই, আবার আমি থেমেও যেতে পারছি না, থেমে গেলে সকলেরই ক্ষতি হবে, এই চ্যানেলেরও ক্ষতি হবে, আবার তোমাদেরও ক্ষতি হবে, তোমরাও বসে রয়েছো আমার ভিডিও দেখার জন্য। তো সেই জন্য এই ডিসিশন নিয়েছি, তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, একটুখানি অ্যাডজাস্ট করতে বলো। তোমরা অনেক সাপোর্ট করো আমাকে, জানি তো, এবার একটু সাপোর্ট করো। আর যেটা যে ক্লাসগুলো দেব, আমি এমন কিছু ক্লাস দেব না যেটা আমার তোমাদের কাজে লাগবে না, এরকম নয়। অবশ্যই যেগুলো যেটা আমি করব সেটা 100% তোমাদের জন্যই করব এবং তোমাদের কাজে লাগবে সেরকম ভাবেই করব, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো মডার্ন হিস্ট্রির ক্লাস তোমরা অবশ্যই দেখো কেমন, এবং দেখলে বুঝতে পারবে যে কি কিরকম ভাবে ক্লাসটা হবে। এবং আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি সেই ক্লাসগুলো দেখার পর তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে মডার্ন হিস্ট্রি থেকে। আর বাকি যে ক্লাসগুলো চলছে সমস্ত চলবে, যে লাইভ ক্লাসটা সেটাও চলবে, শুক্র শনি রবিবার রাত্রি 9টায় লাইভ ক্লাসও চলবে। এটাই বলার ছিল, এখন এটাই বললাম, আর কিছু বলার নেই এখন আপাতত আমার কাছে। আশা করছি তোমরা দেখবে ক্লাসগুলো। চলো, আবার কবে থেকে দেব ক্লাস চেষ্টা করছি, পরশু দিন থেকে, কালকের দিনটা ছেড়ে দিয়ে, একদিন টাইম লাগবে, কালকে ছেড়ে দিয়ে পরশু থেকে দেওয়ার চেষ্টা করছি, পরশু বা যদি হয়ে যায় কাল থেকেও দেওয়া শুরু করে দেবো। ওকে, তো চলো, এই হচ্ছে বলার ছিল। তোমরা যারা দেখলে ভিডিওটা একটু জানিও যে তোমাদের কোনো মানে তোমাদের কিছু বলার আছে কিনা। আর দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।